আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন দুটো করে চাকরি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে হাজির করার জন্যে আজকে আপনার সামনে নিয়ে এসেছি শেরপুর ইসলামী হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে যে চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে তারা অনেক বড় সার্কুলার তো আপনারা আবেদন করতে পারেন আর আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিকের আহ্বান রইলো আজকে আপনাদের সঙ্গে সেই চাকরি বিষয়ে আপনার আপনার সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে শেরপুর ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড খেজুরতলা শেরপুর বগুড়ার একটি হাসপাতাল এখানে অনেকগুলো পদে লোক নেবে তো প্রথম এক নম্বর পদে আছে মেডিকেল অফিসার মেডিকেল অফিসার হচ্ছে ছয়জন জন এমবিবিএস এক বছরে ইন্টার্নশিপ সহ থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অধিকার দেওয়া হবে দুই নম্বর আছে অ্যাকাউন্টস অফিসার একজন স্নাতকোত্তর পাস অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট থাকতে হবে হাসপাতাল বা প্রাতিষ্ঠানিক হিসাব সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তিন নম্বর আছে সহ মেডিকেল অফিসার ছয়জন ডিএমএফ যে কোনো রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক স্বীকৃত চার বছরের ডিপ্লোমা পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বরে আছে মেডিকেল টেকনোলজিস্ট দুইজন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে সিটি স্ক্যান চালানো সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর আছে এক্সট্রা টেকনোলজি রেডিওলজি দুইজন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সেই জন্য মধ্যে আছে ফার্মাসিস্ট দুইজন যে কোনো রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠানদের তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ফার্মেসি পরিচালনার সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর দেওয়া সিনিয়র স্টাফ নার্স বারোজন ডিপ্লোমা ইন নার্সিং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে পাশ হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের চাকরি সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বরে দেওয়া আছে সহকারী নার্স ছয়জন ডিপ্লোমা ইন নার্সিং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে এক বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে দেওয়া আছে ওটি ইনচার্জ মহিলা একজন নিবে ডিপ্লোমা ইন নার্সিং সরকার অনুমোদিত প্রতিষ্ঠানতে পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর দেওয়া আছে মার্কেটিং অফিসার পাঁচজন স্নাতক সমমান পাস সেলস অ্যান্ড মার্কেটিং সংশ্লিষ্ট কাজের সর্বনিম্ন তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটরসাইকেল মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে রিসেপশনিস্ট পুরুষ ও মহিলা দুইজন স্নাতক সমমান পাস কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে এমএসওয়ার্ড এমএস এক্সেল পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সুন্দর বচন ভঙ্গি স্মার্ট ও মার্জিত আচরণের অধিকারী হতে হবে অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য মানে যাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষাগত যোগ্যতাটা স্নাতক পাশ না হলেও চলবে কম্পিউটার অপারেটর রিপোর্ট রাইটার একজন স্নাতক পাশ সমান পাস প্রার্থীকে অবশ্যই কম্পিউটার পরিচালনা রিপোর্ট টাইপিং সফটওয়্যার ব্যবহার পারদর্শী হতে হবে এবং কোনো প্রতিষ্ঠিত হাসপাতাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে দুই থেকে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন তেরো নম্বর দেওয়া আছে ইসিজি টেকনিশিয়ান একজন স্নাতক পাস অভিজ্ঞতা ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চোদ্দ নম্বর দেওয়া আছে ডাক্তার অ্যাটেন্ডেন্ট পুরুষ একজন মহিলা দুইজন এসএসসি পাস থাকলেই হবে সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলেই চলবে পনেরো নম্বর দেওয়া হচ্ছে ওটি অ্যাসিস্ট্যান্ট একজন এসএসসি পাস থাকতে হবে এবং সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওটি বয় দুইজন এসএসসি পাস থাকতে হবে ওয়ার্ড বয় ছয়জন এসএসসি পাস থাকতে হবে সিকিউরিটি গার্ড দুইজন অষ্টম শ্রেণী পাস হলো চলবে আয়ার ক্লিনার হচ্ছে পঞ্চম শ্রেণী পাস চলবে তবে সবারই বাধ্যতামূলক এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করবেন যেভাবে আবেদন করা থেকে সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি রঙীল ছবি মোবাইল নাম্বার সজীবন বৃত্তান্ত জাতীয় পর্যাপত ফটোকপি সহ সকল সনদের সত্যায়িত ফটোকপি আপনারা ঠিকানাটা আমি আপনাদের নিচে দিয়ে দেবো ঠিকানা মোতাবেক আপনারা পাঠিয়ে দেবেন ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের ঠিকানাটা আপনাদের দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন পাঠাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের যে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি শেরপুর ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন আবেদনের ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে আবেদন পাঠিয়ে দেবেন কুরিয়ারে অথবা পোস্ট অফিসে আর কোনো পদের জন্য কিন্তু বেতন উল্লেখ্য করে নাই বেতনটা তারা আলোচনার সাপেক্ষে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বেতনটা আলোচনা সাপেক্ষে তারা হয়তো বসে ঠিক করে নেবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ